হে গাইজ, আমি অর্ণব। আর এই ভিডিওতে আমি 2020 সালের ডিসেম্বর মাসে মুক্তি পাওয়া হইচইয়ের তরফ থেকে আসা একটি বাংলা ওয়েব সিরিজ যেটির নাম হচ্ছে তাকদীর, সেটা রিভিউ করব। অ্যান্ড আই নো ভিডিওটা একটু লেট হয়ে গেছে, বিকজ কিছু ব্যস্ততার কারণে আমি ভিডিও বানাতে পারিনি। সো এনিওয়েজ, এটি একটি বাংলাদেশি ওয়েব সিরিজ যেটি হইচইয়ের তরফ থেকে আসে, যেটি একটি অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম। ওয়েল, তাকদীরের ট্রেলারটা বেশ প্রমিসিং ছিল, আর এই পার্টিকুলার ওয়েব সিরিজটার উপর আমার অনেক এক্সপেকটেশন ছিল। আর সেটার কারণ হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি চঞ্চল চৌধুরী, যিনি একজন অসাধারণ অভিনেতা। যদিও তার বেশি একটা সিনেমা দেখিনি, একটাই সিনেমা দেখেছিলাম এর আগে, যার রিভিউ আমি অলরেডি আমার চ্যানেলে দিয়ে দিয়েছিলাম। সেই সিনেমাটির নাম হচ্ছে আয়নাবাজি। আমি চেষ্টা করবো সেটির লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিতে। সো আয়নাবাজি একটি অসাধারণ সিনেমা ছিল, এবং তারপর থেকে আমি তার একটি ফ্যান হয়ে গিয়েছিলাম। মানুষটার ডায়লগ ডেলিভারি, তার এক্সপ্রেশন, ইচ অ্যান্ড এভরিথিং একদম অসম। তাই এই ওয়েব সিরিজে সেই মানুষটিকে দেখতে পেয়ে এক্সাইটমেন্টটা আর আটকে রাখা যায় না। এনিওয়েজ, এই ভিডিওতে আমি সম্পূর্ণ গল্পটিকে এক্সপ্লেইন করব না, জাস্ট একটা বেসিক প্লট আমি বুঝিয়ে দেবো, একই সাথে আমার কেমন লেগেছে সেটাও জানাবো। ওয়েল, এই সিনেমার ব্যাপারে বেশি ইনফো আমি ইন্টারনেট থেকে জোগাড় করতে পারিনি, এবং যেমনটা আমি আগেও বলেছিলাম যে আমি ম্যাক্সিমাম বাংলাদেশি সেলিব্রিটিদের নাম জানি না। সো গোটা ওয়েব সিরিজে আমি যদি একজনকে চিনি, সেটা হচ্ছে চঞ্চল চৌধুরী। ওয়েল, এই ওয়েব সিরিজটির পরিচালনা করেছেন পরিচালক শকি শাহেদ, এবং কাস্টিংয়ে বেশ কিছু পরিচিত অভিনেতা এবং অভিনেত্রী রয়েছেন যাদের এর আগেও আমি দেখেছি, তবে তাদের নাম জানি না। সো ছাড়ুন এসব কথা, এবার সিনেমার গল্পের ব্যাপারে কথা বলি। সো এই ওয়েব সিরিজটির নাম হচ্ছে তাকদীর, আর তাকদীর হচ্ছে একটা মানুষের নাম যে একটি ফ্রিজার ভ্যান চালায়, অর্থাৎ একটি লাশবাহী গাড়ি। অ্যান্ড আপনি যদি ট্রেলারটি দেখে থাকেন, তাহলে তাকদীরের সেই অসম ডায়লগটা আপনার অবশ্যই মনে আছে, যে তার মা শরীর বেঁচে তাকে মাদ্রাসায় পড়িয়েছিল এবং এক্সেট্রা। সো গল্পের নামও তাকদীর, ক্যারেক্টার নামও তাকদীর, আর তাকদীরের বাংলা অর্থ হচ্ছে ভাগ্য, এবং তার নামের সাথে এই গল্পটি একদম পারফেক্টলি ফুটে উঠেছে। সো যেমনটা আমি বলেছিলাম যে তাকদীর যে একটি লাশবাহী গাড়ি চালায়, একই সাথে সে লুকিয়ে লুকিয়ে আরেকটি কাজও করে তার এক্সট্রা ইনকামের জন্য। আর সেই কাজটি হলো তার ফ্রিজার ভ্যানে সে মাছও সাপ্লাই করে, মানে আড়ত থেকে মাছ তুলে সেটাকে অন্য জায়গায় সাপ্লাই দেয়। আর যেহেতু সেটা ফ্রিজার ভ্যান, তাই মাছ নষ্ট হয়ে যাওয়ারও ভয় নেই, মানে এক ঢিলে দু পাখি। তবে তাকদীরের মালিক এটা জানে না, তো অবশ্যই তাকদীর এটা লুকিয়ে লুকিয়ে করে। তবে তাকদীর অর্থাৎ তাকদীরের ভাগ্য সম্পূর্ণভাবে একদম পাল্টে যায় যখন তাকদীর তার ফ্রিজার ভ্যানের দরজাটি খুলে সেখান থেকে মাছের কার্টুনগুলো বার করতে গিয়ে খেয়াল করে যে সেখানে একটি লাশ পড়ে আছে, এবং তাকদীর জানে না যে সেই লাশটি কার এবং কে রেখেছে সেই লাশটিকে। আর সেখান থেকেই গল্প শুরু হয়। বল, তাকদীর তার যত কন্ট্যাক্ট আছে সব জায়গায় ফোন লাগায় এবং জানতে চায় যে সেই লাশটি কে রেখেছে, তবে কেউ তো জানে না লাশটি কোথায় রেখেছে। একই সাথে তাকদীর কথাটি বাইরে রিভিলও করতে পারবে না, কারণ আপাতত সেটি একটি বেওয়ারিশ লাশ, এবং পুলিশের কানে খবর গেলে মাঝখান দিয়ে তাকদীর ফেসে যাবে। তবে গল্পের মোড় সম্পূর্ণভাবে পাল্টে যায় যখন সেই লাশটিকে নিয়ে ক্ষমতাশালী পলিটিশিয়ানরাও ইনভলভ হয়ে যায়। তবে পরে জানা যায় যে লাশটি বাংলাদেশের একটি বড় মিডিয়া হাউস, যেটির নাম ছিল নতুন আলো, তার একজন বিখ্যাত জার্নালিস্ট আফসানার, যিনি রিসেন্টলি একটি গ্রামে গিয়েছে সেখানে ঘটে যাওয়া একটি মেয়ের ধর্ষণ এবং একটি সাম্প্রদায়িক ঝামেলাকে নিয়ে রিপোর্টিং করতে, তবে তাকে মার্ডার করলো কে। অন্যদিকে তাকদীরের কাছে কন্টিনিউয়াসলি কল চলে আসে সেই মানুষটির, যে তাকদীরের সেই ফ্রিজিং ভ্যানে লাশটিকে রেখেছিল, এবং সে ডিমান্ড করে যে সেই লাশটিকে কোনোভাবে যাতে সেফলি তাকদীর সেখানে রেখে দেয়, নইলে সে পুলিশকে খবর দিয়ে দেবে বা কোনোভাবে তাকদীরকে ফাঁসিয়ে দেবে। বলে এখন কেসটা হচ্ছে যে জার্নালিস্ট আফসানাকে খুন করেছে কে, এবং তাকদীরের সাথে তার লিঙ্কটাও কি, এবং তাকদীর তার ফ্রিজিং ভ্যানে পড়ে থাকা সেই লাশটি এবং সেই লাশটিকে ঘিরে যে রাজনীতি শুরু হয়েছে সেই চক্র থেকে বেরোবেই বা কি করে, ইত্যাদি জানতে আপনাকে ওয়েব সিরিজটি অবশ্যই দেখতে হবে। তো এবার আমি বলবো যে আমার অভিনয় এবং ইত্যাদি কেমন লেগেছে। ওয়েল, ফার্স্ট অফ অল যদি অভিনয়ের কথা আসে, চঞ্চল চৌধুরী আউটস্ট্যান্ডিং ছিলেন, একেবারে নিখুঁত যেমনটা তাকে তার আগের একটি সিনেমায় আমি দেখেছিলাম যেটির নাম ছিল আয়নাবাজি। খুবই ন্যাচারাল তার এক্সপ্রেশন, মানে তার অভিনয় থেকে একেবারে আমি স্পিচলেস, যেটা হয়তো বলে আমি প্রকাশ করতে পারবো না। তবে তার পাশাপাশি বাকি সবারও অভিনয় মোটামুটি ভালোই ছিল। গল্পটি ছিল হালকা প্রেডিক্টেড, তবে গল্পের ইন্টেন্সিটি, তার সাসপেন্স, থ্রিল আপনাকে স্ক্রিনে ধরে রাখতে সক্ষম হবে। সিনেমাটোগ্রাফি ছিল অসাধারণ, একই সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক। আর একটি কথা তো বলতে একদমই ভুলে গিয়েছিলাম, তাকদীরের ইন্ট্রোর যে মিউজিকটা রয়েছে সেটা আমার অসাধারণ লেগেছে। তবে মিস্টেক্স নেই বললে একদমই ভুল হবে, একটা দুটো মিস্টেক্স রয়েছে, যেমনটা রয়েছে গল্পটাকে একটু বেশি লেন্দি বানানো হয়েছে, এবং আমার মতে এটাকে একটু শর্ট বানিয়ে দেওয়া যেত। আর যেমনটা একটু আগেই বললাম যে গল্পটা একটু প্রেডিক্টেড ছিল, এবং যে রকমের থ্রিল এবং সাসপেন্স যে গল্পটা শুরু হয়েছিল সেটা গল্পের মাঝখানে গিয়ে যেন একটু কমে যায়, আর এরকমই কিছু খুঁটিনাটি ভুল আদারওয়াইজ আমার অসাধারণ লেগেছে ওয়েব সিরিজটি, যেটা আমি একটু আগেই বলেছি। আর আমি সবাইকে সাজেস্ট করবো অবশ্যই এটিকে দেখার জন্য, এবং এটি হইচইয়ের সাথে সাথে এমএক্স প্লেয়ারও অ্যাভেলেবেল রয়েছে, তবে হিন্দি ল্যাঙ্গুয়েজে। সো সময় নষ্ট না করে একদম দেখেই ফেলুন। সো আমার ভিডিও আপাতত এইটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে।